দেবদেবীর পূজা করা হয় এ কথা হয়তো সবাই জানে, কিন্তু রাক্ষসীরও পূজা হয় এমন কথা অনেকেই হয়তো শোনেননি। তাও আবার যেমন তেমন পূজা নয়, সরাসরি গৃহে প্রতিষ্ঠিত করে পূজো করা হয় রাক্ষসীর। বাড়িটির নামও রাক্ষসে বাড়ি হিসেবে পরিচিত। এই রাক্ষসে বাড়িতে নিত্য সেবা পায় পুতনা রাক্ষসী। কি এমন ঘটেছিল যার কারণে গৃহে পূজিতা ভয়ঙ্করী পুতনা রাক্ষসী? চলুন তবে জেনে নেওয়া যাক কি সেই অবাক করা ঘটনা। নমস্কার, সনাতন জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধর্মীয় ভিডিও সবার আগে দেখতে নিচের বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন। তারকা, সূর্পনখা, হিড়িম্বা, পুতনা পৌরাণিক কাহিনীতে এদের পরিচয় পাওয়া যায়, কিন্তু তাদের পূজো করা হচ্ছে এমন খুব একটা দেখা যায় না। লক্ষণ, সূর্পনখার নাক কাটায় লঙ্কাকাণ্ডের সূত্রপাত। শ্রীকৃষ্ণকে বধ করতে পুতনার সাহায্য নিয়েছিলেন কংস। হিড়িম্বকে বধ করে হিড়িম্বাকে বিয়ে করেছিলেন ভীম। পৌরাণিক কাহিনীতে যদিও দেবগণের সাথে অসুরকুলের দ্বন্দ্ব, তবে মর্তে কিন্তু বেশ কিছু জায়গায় পূজিত হন তারা। চন্দননগর নিচুপট্টি রাধা গোবিন্দ বাড়ি রাক্ষসী বাড়ি নামে খ্যাত। এখানে রাধা গোবিন্দ মন্দিরে রাক্ষসীর অধিষ্ঠান, তার নিত্য পূজো করা হয়। মূর্তির কোলে শিশুকৃষ্ণ। কংস কৃষ্ণকে মারতে পুতনাকে পাঠিয়েছিলেন। কৃষ্ণকে স্তনপান করিয়ে মারার চেষ্টা করেছিলেন পুতনা। সেই আদলেই মূর্তি প্রতিষ্ঠা করা হয় এখানে। মূলত দেব দেবতারা স্বপ্নে আসেন এবং তাদের পূজো করতে বলেন, কিন্তু এখানে স্বপ্নে এলো পুতনা রাক্ষসী এবং বলল তার পূজো করতে। সেই থেকে চার পুরুষ ধরে চলে আসছে আজও চন্দননগরের বিখ্যাত রাক্ষসী বাড়িতে পুতনা রাক্ষসীর পূজা। হুগলি জেলার চন্দননগরের নিচুপট্টি এলাকার অধিকারী বাড়িতে চার পুরুষ ধরে হয়ে আসছে স্বপ্নে পাওয়া পুতনা রাক্ষসীর পূজা। শোনা যায় পুতনা রাক্ষসী নাকি স্বপ্নে এসে বলেছিল তার মূর্তি প্রতিষ্ঠা করে নিত্য পূজো করতে। এই মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই চোখ পড়বে বিশাল আকৃতির সেই পুতনা রাক্ষসীর ওপর, যার চোখ দুটো জল জল করছে, মুখের পাশ থেকে বেরিয়ে আছে বড় দুটো দাঁত, আর কোলে শিশুকৃষ্ণ। এই ভয়ঙ্কর মূর্তি দর্শন করার সময় ভক্তির থেকে ভয়ের উদ্রেকই বেশি হয় দর্শনার্থীদের মনে। তবে কেবল পুতনা নয়, মন্দিরে প্রতিষ্ঠিত আছেন রাধা গোবিন্দ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। নিয়ম মেনে প্রতিদিন পূজা ও ভোগ নিবেদন করা হয় রাধা গোবিন্দ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে। সেই সাথে নিত্য পূজা পান পুতনা রাক্ষসীও, এমনকি তাকেও প্রতিদিন ভোগ নিবেদন করা হয়। পুতনা রাক্ষসীর পূজোর জন্যই বিখ্যাত এই বাড়ি। বাড়িটি চন্দননগরের বিখ্যাত রাক্ষসী বাড়ি হিসেবেই পরিচিত। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন দর্শন করার জন্য। তবে সব থেকে বেশি দর্শনার্থীদের ঢল নামে জগদ্ধাত্রী পুজো আর রথযাত্রার সময়। শুনতে অবাক লাগলেও আর অবিশ্বাস্য মনে হলেও চার পুরুষ ধরে চলছে স্বপ্নে পাওয়া এই পুতনা রাক্ষসীর পুজো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর বিভিন্ন পৌরাণিক এবং রহস্যময় মন্দিরের কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঈশ্বর সবার মঙ্গল করুন। জয় রাধে কৃষ্ণ।